ত্রিপুরাতে বিজেপির দশজন কর্মী সিপিআইএম পার্টিতে যোগদান করেন। এদিকে আরও একটি জায়গার আপনাদেরকে চিত্র দেখাচ্ছি, বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইফাই চারজন বিজেপির যুব মোর্চার নেতা পদত্যাগ করে ডিওয়াইফাই রাজনৈতিক দলে যোগদান করেন, যা বাম যুব সংগঠন পরিচিত। শাসক গোষ্ঠী বিজেপির তাসের মতো ঘর ভাঙন, এক কূলে নদী দুই কূলে বাঁধ। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগেই শাসক গোষ্ঠী বাটপার, এবার কি শেষ? শেষের পথে ধার হতে চলেছে শাসক দল বিজেপিকে, আর কেউ চায় না। শান্তি পরিবেশ ত্রিপুরাকে অশান্তি করতে চাইছে শাসক দল বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা। তাই বিজেপিকে গুডবাই জানিয়ে বাম ছাত্র যুব সংগঠনে যোগদান করেন চারজন বিজেপির যুব মোর্চার নেতা। সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি, বামেদের একসময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবেই হবে বামপন্থীদের একমাত্রই কমরেড। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগেই শাসক গোষ্ঠীকে বিজেপিকে জোর টক্কর দিল বামেরা। বাম ছাত্র যুব সংগঠন শক্তি প্রয়োগ করল ত্রিপুরার মাটিতে।